স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও দুই পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও দুই পড়ুয়া গ্রেফতার। ধৃতদের নাম দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ। ধৃত সৌরভ চৌধুরীকে জেরা করেই নাম উঠে আসে দুই পড়ুয়ার। থানার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ বিষয়ে বিস্তারিত জানব, কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, আর কি জানতে পারা যাচ্ছে? দেখো, তোমাকে জানাই যে যাদবপুর কাণ্ডে আরো গ্রেফতার করা হলো দুজনকে, দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ। এবং দীপশেখর দত্ত মনতোষ ঘোষকে কালকে আসতে বলা হয়েছিল থানাতে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি এবং তাদের যে সক্রিয় একটা ভূমিকা ছিল, এই মানসিক যে চাপ এই ছাত্রের উপরে ফেলা হয়েছিল, সেই মানসিক চাপ ছাত্রের উপরে ফেলার পেছনে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম প্রধান ছিল এই দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ। সেই দুজনকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা মনে করেছেন তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে, তারা লোকানোর চেষ্টা করছেন এবং তাদের বেশ কিছু তথ্য প্রমাণও হাতে এসেছে, যেখানে সরাসরি বোঝা যাচ্ছে যে তাদের যোগ রয়েছে। এবং তাদের দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, লালবাজারের সেন্ট্রাল লকআপে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। গভীর রাত পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কিছু নাম ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। তারা কারা, কেন এইভাবে এই ফার্স্ট ইয়ারের ছাত্র স্বপ্নদীপ, যার এই মর্মান্তিক পরিণতি, সেই স্বপ্নদীপের উপরে প্রেশারাইজ করার পেছনে উদ্দেশ্যটা কি, কি কারণে তারা এটা করছিল এবং তাদের এই পুরো বিষয়টি কতদিন ধরে চলছে? শুধু কি স্বপ্নদীপ নাকি আরো বেশ কিছু ছাত্র রয়েছে যাদের এইভাবে যাদের উপরে মানসিক চাপ দেওয়ার চেষ্টা চলছিল? সেই সমস্ত প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ আধিকারিকরা। এবং ইতিমধ্যে বলা চলে যে প্রথমে সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করা এবং তার সূত্র ধরে এই দুজনের নাম, তার মোবাইল রেকর্ড থেকে আরম্ভ করে তার বয়ানে উঠে এসছে এই দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষের নাম, এই দুজনকে গ্রেপ্তার করার পেছনে মূলত কারণ যেটা জানা যাচ্ছে যে সংগঠিত ভাবে এই কিন্তু অপরাধটা করা হয়েছে। এবং এই সংগঠিত অপরাধে যারা যারা অন্যতম, তাদের মধ্যে যেমন রয়েছে সৌরভ চৌধুরী, একইভাবে সেকেন্ড ইয়ারের ছাত্র যারা এই হোস্টেলেই থাকে, এই দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষ দুজনেই সেকেন্ড ইয়ারের ছাত্র হয়েও তারা বেশ কিছু সিনিয়রদের সঙ্গে নিয়েই বা সঙ্গে থেকেই এই ঘটনাগুলো কিন্তু ঘটিয়ে চলেছিল। এবং সেই জন্য মানসিক চাপ, এমন কোন ঘটনার জন্য মানসিক চাপের পরিস্থিতি তৈরি হয় যে মানসিক চাপ থেকে এই পরিণতি। এবং এই বিষয়ে আর কারা কারা জড়িত সেটা জানতে চান তদন্তকারীরা, এবং সেই জন্য এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই যেটা সম্ভাবনা রয়েছে তাকে আদালতে পেশ করে হেফাজতে চাইবেন তদন্তকারীরা। ধন্যবাদ আমি। সৌরভ, ইউ মাস্ট গো টু হ্যাং। এখনো থামেনি বাবার হাহাকার, বাদ মানছে না মায়ের চোখের জল। আর আসবে না, আসবে না। স্বপ্নটা যে এভাবে ভাঙবে, দীপটা যে এভাবে নিভে যাবে, স্বপ্নদীপ যে এভাবে নিথর হয়ে ফিরবে, কে জানতো? কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এক মেধাবী পড়ুয়ার এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী কারা? স্বপ্নদীপের স্বপ্নকে খুন করলো কারা? তাদের সবার শাস্তি হবে কবে? এই ঘটনায় সৌরভ চৌধুরী নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যিনি 2022 সালে MSc পাশ করে যাওয়ার পরেও এক বছর ধরে হস্টেল দখল করে থাকছিলেন। স্বপ্নদীপের বাবার অভিযোগ, তার ছেলের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছিল তার নেতৃত্বে ছিলেন এই সৌরভ চৌধুরী। পুলিশ সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে বুধবার রাত 8টা পর্যন্ত সুস্থ স্বাভাবিকই ছিলেন স্বপ্নদীপ। রাত 8:30 নাগাদ যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীর নেতৃত্বে চার ছাত্র তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি, অভব্য আচরণ এবং কটূক্তি করতে শুরু করেন। সায়েন্স থেকে বাংলায় আসা নিয়েও কটূক্তি করা হয়। রাত যত বাড়ে ততই বাড়ে অত্যাচারের মাত্রা। ঘটনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বপ্নদীপ। পরিস্থিতি সামাল দিতে 68 নম্বর রুমেই শুরু হয় কাউন্সেলিং। সেই কাউন্সেলিংয়েও কয়েকজন সিনিয়র পড়ুয়ার সঙ্গে ছিলেন সৌরভ। A2 ব্লকের 3rd ফ্লোর থেকে, তিনতলা থেকে একটি ছেলে চেঁচামেচি করতে, রাগান্বিত চেঁচামেচি করতে করতে রাগান্বিত অবস্থায় মানুষ যেভাবে পুকুরে ঝাঁপ দেয়, যেভাবে সুইমিং পুলে ঝাঁপ দেয়, সেমতো হচ্ছে ঝাঁপ দিয়ে ফেলে। এবং আমি সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই, ছুটে গিয়ে তার রক্তাক্ত দেহকে, আমার জামা খুলে তার রক্তাক্ত মাথাকে আমি ব্যান্ডেজ টাইপে করার চেষ্টা করি।
এর মধ্যে হোস্টেলের 68 নম্বর ঘর থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছে। সূত্রের দাবি, ডায়েরিতে স্বপ্নদীপের নাম রয়েছে। তার বাবা মায়ের সঙ্গে কথা বলে ডায়েরিটি যে স্বপ্নদীপেরই এ বিষয়ে নিশ্চিত হতে চান তদন্তকারীরা। ডায়েরি থেকে তদন্তের কোনো সূত্র পাওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এই লেখা হস্ত বিশেষজ্ঞদেরকে দিয়েও তা কিন্তু পরীক্ষা করা হবে এবং এই ডায়েরি থেকে মিলতে পারে পরবর্তী সূত্র, অর্থাৎ এই ডায়েরিতে আরও কোনো নাম উঠে আসে কিনা তাও কিন্তু খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, স্বপ্নদীপের ওপর যারা অত্যাচার করেছিলেন বলে অভিযোগ, সেই দলে সৌরভের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন। পুলিশ সূত্রে আরও দাবি, জেরায় সৌরভসহ ওই পড়ুয়ারা তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বপ্নদীপের পরিবারকে যতটা সহযোগিতার কথা তারা বলছেন, তাদের ভূমিকা আদৌ তা ছিল না বলে তদন্তকারীরা মনে করছেন। সৌরভ ছাড়াও স্বপ্নদীপের তিনজন রুমমেট এবং ভিন রাজ্যের এক পড়ুয়ার কথায় অসঙ্গতি রয়েছে। ওরা যে ওকে সাজিয়ে বাড়িতে পাঠাবে তার মানে যে আমার দীপকে যেভাবে কলকাতা পুলিশ নিয়ে আসলো এইটা তো আমি বুঝতে পারিনি। এখনও অবধি শুধুমাত্র সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। কিন্তু প্রশ্ন উঠছে, সৌরভের সঙ্গে আর যারা স্বপ্নদীপের উপর অত্যাচার চালালেন তাদের কি হবে? তাদের এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন? স্বপ্নদীপের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে। তারপর 3 দিন পেরিয়ে গেলেও স্বপ্নদীপের খুনের মামলায় বাকি অভিযুক্তরা অধরা কেন? কবে ধরা পড়বে তারা? ছেলের মৃত্যুর জন্য দোষীদের শাস্তি দেখতে আর কত হাহাকার করতে হবে এই সন্তানহারা মা বাবাকে? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, জিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।